আমি কি গালাত ফতোয়া দিয়ে ফেললাম নাকি, আমি নবী পাকের সঙ্গে গুস্তাখি করে ফেললাম নাকি, বড় বেয়াদবি আমি করে ফেললাম নাকি। হযরত ইমাম আযম আবু হানিফা চিন্তা করছে, আমার বাবাজি ভাইরা আল্লাহর ওলি। হযরত ইমাম আযম আবু হানিফা বড় চিন্তা করে বিচক্ষণতার সঙ্গে নবী পাককে উত্তর দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার নামে দরুদ পাঠানোর কারণে আমি আপনার উম্মাদের উপরে প্রথম বইটাকে যদি পড়ে ফেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হুজুর এটা সে ভুলবশত পড়েছে, ভুলবশত পড়ার কারণে সাল্লা আলাইকা সাহিয়া, হুজুর আপনার নামে ভুলবশত দরুদ পড়ার কারণে আমি ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আপনার কারণে, এই কারণে আপনার উপরে সাজদায় সহ আপনার উপরে দরুদ ভুলবশত পড়ার কারণে আমি তাদের উপরে সাজদায় সহ ওয়াজিব করে দিয়েছি। আল্লাহ নবী আল্লাহর হাবিবের কাছে এই ফতোয়াটা এত পছন্দ হয়েছে, হযরত ইমামে আযমকে বললে, বাবা ইমামে আযম ফাস্তাহসানা গুমিনহু পরে আযম আবু হানিফা তুমি ভালো ফতোয়া দিয়েছ, তুমি ভালো ফতোয়া দিয়েছ, তোমার ফতোয়াটা আমি রাসূলুল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, তোমার ফতোয়াটা আমি রাসূলের কাছে বড় পছন্দ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, আল্লাহর কাছে আমরা সব কিছু নামাজে আদায় করে আল্লাহকে বললাম, আল্লাহ এই দরুদ পাঠিয়ে দিলাম, আপনি এই দরুদের ওসিলাতে নামাজটা আমাকে কবুল করবেন। মাসলা হলো এটা, আপনি যদি নামাজ পড়েন 4 রাকাত 3 রাকাত ওয়ালা নামাজ, যদি ভুলবশত দরুদ শরীফ পড়ে ফেলেন আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত পড়লে মাফ, যদি মুহাম্মাদটা পড়ে ফেলেন তাহলে আপনি সাজদায় সো। আমার ভাইয়ারা শেষ বৈঠকে ডান দিকে তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে 2টি সাজদা সো দিতে হবে, যদি তাও না দিয়ে যদি নামাজ শেষ করে ফেলেন, নামাজ যদি শেষ হয়ে যায় আমার ভাইয়ারা ইয়াদাতুল উজুব বাকি থাকবে, ওই নামাজটা আপনার উপরে ওয়াজিব থাকবে, আবার পড়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? সেই হাবিবের প্রতি আরও একবার মহব্বত করে দরুদ পাঠিয়ে দিই, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, এ মাহফিলের দেগার মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, এছাড়া আমার সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বুদ্ধিজীবী ভাই ও বাবাজিরা, পর্দানাশীনা দৃষ্টির আড়ালে বসে থাকা আমার আম্মাজান এবং বোনেরা, সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি আমার মূল বক্তব্যের ভিতরে ঢুকে পড়ছি। আমি কোরআন শরীফের একেবারে ছোট্ট আয়াত শরীফা, আল্লাহর হাবিবের জবানে বর্ণিত অগণিত হাদিসের ভিতর থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা রেখেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি তৌফিক দেন, হাদিস কোরআনকে সামনে রেখে প্রয়োজন মনে করলে আরও কিছু কোরআনের আয়াত এবং নবী পাকের আহাদিস নবাবি আমার বক্তব্যের ভিতরে পেশ করবো ইনশাআল্লাহ। তবে কোরআন শরীফের যে আয়াতটা আমার আপনার কাছে তেলাওয়াত করেছি, আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের হায়াত এবং মৌতের বিচখানে আমি আল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়েছি, আমি আল্লাহ পরীক্ষা নিতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে কারা সবচাইতে উৎকৃষ্ট আমল ইবাদত করে আমি আল্লাহ আমার কাছে আসতে পারে। কিসের জন্য পাঠিয়েছেন বাবা? হ্যাঁ, পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য? ভালো আমল করতে পাঠিয়েছেন। আমার ভাইয়ারা আল্লাহ বলেননি আকসারা আমালা, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের হায়াত মৌত দিয়েছি এই জন্যে আকসারা আমালা, বেশি আমল করে আমার কাছে আস, ওটা নয়। আল্লাহ বলেছেন ভালো আমল করে আমার কাছে নিয়ে আসবে। কি আমল? আহসান আমল, আকসার নয়, বেশি নয়, বরং ভালো আমল করে নিয়ে আসো। ভালো আমলটা কি আছে বাবা? শবে বরাতের রাত সারা রাত জেগে নফল নামাজ পড়ে অনেক বেশি ইবাদত করলাম, এই আমল কি আল্লাহ চেয়েছেন? আল্লাহ চেয়েছেন ভালো আমল, ধারাবাহিকতার সঙ্গে আমল। আমার ভাইরা 5 অক্ত নামাজ হবে তো প্রতিদিন 5 অক্ত নামাজটা হবে, সঙ্গে সঙ্গে যে বরকাতান রাতগুলো পাবো সেই রাতে আমি আল্লাহকে কিছু কিছু ডেকে ইবাদত করব, এই আমলটা আল্লাহ চেয়েছেন। কি আমলটা বাবা? 5 অক্ত নামাজ আপনি যদি পারেন, উপরন্ত যদি সারা রাত জেগে ইবাদত করতে পারেন তাহলে তো খুবই ভালো।
আল্লাহ চেয়েছেন মা কল্লা ওয়া কাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা। নবী পাক জানিয়েছেন আমল তোমার অল্প হোক কিন্তু ওটাকে ধারাবাহিকতার সঙ্গে রেখে দাও, কি রেখে দাও, অব্যাহত রেখে দাও, ওই আমলের উপরে অটল থেকে যাও। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম অটল থাকা ছোট্ট আমলটা আল্লাহর কাছে অধিকতম আমলের তুলনায় অনেক গুণে বেশি মর্যাদার অধিকার রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমাদেরকে আল্লাহ হায়াত মৌত দিয়েছেন, সকলকে চলে যেতে হবে, আমাদেরকে ভালো আমল নিয়ে যেতে বলেছেন। কি আমল বাবা, ভালো আমল। আমার ভাইরা আপনারা জানেন আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে যখন, এই আমরা যারা বসে আছি আমরা রুহের জগতে ছিলাম, কোথায় ছিলাম, রুহের জগৎ থেকে বার করে সকল রুহগুলোকে নবী আদমকে দেখালেন, হ্যাঁ আমার নবী আদম, এই দেখে এতগুলো বাচ্চা সব তোমার, কার বাচ্চা, সব তোমার বাচ্চা। নবী আদম দেখে আল্লাহর নবী আদম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এতগুলো আদম সন্তান আমার বাচ্চা, এই বাচ্চাগুলোকে আমি আদম দুনিয়াতে জায়গা দেবো কোথায়, অতটা জায়গা তো নেই। কে বলছেন, আল্লাহর নবী আদম বলছেন। বাবাজি আমাদের যারা আব্বা মা তাদের সকলের মাথায় চিন্তা থাকে যে আমার এই ছেলেটাকে কোথায় দেব, ওই ছেলেটাকে কোথায় দেব, ওকে কোথায় দেব, এ চিন্তা থাকে না, থাকে না, এই যে কথা বলেন থাকে না, থাকে না। বিশেষত আপনার গ্রাম্য অঞ্চলে হয়তো ভিটে বাড়ি আমার ভাইয়েরা বাসস্থানের জায়গা অনেক প্রশস্ত হয়, হয় না, হয় না, কিন্তু শহরে কলকাতাতে চলে যান, বসিরহাটে চলে যান, বারাসাতে চলে যান, নিউ টাউনে চলে যান, সেখানে জায়গা খুব অল্প, সীমিত জায়গাতে মানুষ ঘর বাড়ি করে বাড়ি থাকে। আমার ভাইয়েরা এমন জায়গাতে বাপের বেশি টেনশন হয়, আল্লাহ চারটে বাচ্চা আমার মাত্র দু কাটা সম্পত্তিতে বাড়ি করেছি, আর একটা ছেলেকে রাখবো কোথায়, এক জায়গায় রাখলে তো তাদের মধ্যে মিল থাকবে না, আমি আর একজন ছেলেকে রাখবো কোথায়, বাপের এই চিন্তা হয় না, হয় না। নবী আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি আমাদের জন্য চিন্তা করেছিলেন, আল্লাহ এতগুলো বাচ্চাকে রাখবো কোথায়, আল্লাহ জায়গা তো নেই দুনিয়াতে এত। আল্লাহ বললেন নবী আদম তোমাকে চিন্তা করতে হবে না, তোমার বাচ্চা দিগকে আমি আল্লাহ চারটে মাধ্যমে রাখবো, চারটি ক্যাটাগরিতে রাখবো আদম, তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। আল্লাহ নবী আদমকে বললেন ও আমার নবী আদম আলাইহিস সালাম তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার বাচ্চাদের ভিতর থেকে কিছু বাচ্চাকে আমি আল্লাহ বান রুহের জগতে রাখবো, আলেমে আরগাতে রাখবো, ওই বাচ্চাগুলো রুহের জগতে থাকবে, আমি আল্লাহ বাগ আমার তোমার কিছু বাচ্চাগুলোকে ওই রোগের জগৎ থেকে পাঠিয়ে আলেম আর আমে রাখবো, মায়ের গর্ভে রাখবো, মায়ের পেটে রাখবো, আমার নবী আদম তোমার আর কিছু বাচ্চাকে আমি আল্লাহ আলেমে বারজাত দুনিয়াতে রাখবো। এটা হলো তৃতীয় মাধ্যম। চতুর্থ মাধ্যম হলো তোমার বাচ্চাদের ভিতর থেকে কিছু বাচ্চাকে আমি আল্লাহ বা আলেমে বারজাত কবরে রাখবো, কোথায় রাখবো, মাকবারা কবরের ভিতরে রাখবো, চিন্তা তোমাকে করতে হবে না, চারটি মাধ্যমে রাখ, কটা বাবা ফটাফট বলেন কটা, চারটি মাধ্যম, একটা হলো আলেম আরহাম আরওয়াহ, আলেম আরহাম রুহের জগতে এখনো হাজার হাজার কোটি কোটি বাচ্চা আছে না, নেই আছে না, নেই আছে বাবা, এখনো গোটা বিশ্বের মাটিতে আমার মায়েদের গর্ভে হাজার হাজার বাচ্চা নেই না, নেই লাখো লাখো বাচ্চা মায়ের গর্ভে তারা অবস্থান করছে। আমার বাবাজি ভাইয়েরা আমাদের থেকে কত মানুষ বিদায় হয়ে কবরে যাচ্ছে না, যাচ্ছে না, আর আমরা কত মানুষ দুনিয়াতে বেঁচে আছি। তবে আমার বাবাজি এই কথাটা বলার মূল লক্ষ্য হলো এই আলেম আরহামে ওখানে আপনার ইবাদতের কোনো গ্যারান্টেড আছে, সে ইবাদতের কোনো দাম নেই, মায়ের পেটে ইবাদত করতে পারবেন সে ইবাদতের কোনো দাম নেই। তবে বাবা এই হায়াতি জিন্দেগি আলেমে দুনিয়াতে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন, আর দুনিয়া তো মাজরাতুল আখেরা, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের পাতে ও সঞ্চয় করার স্থান, কি স্থান, আখেরাতের পাথে ও সঞ্চয় করার স্থান হলো দুনিয়া আমার ভাইরা। তবে ওই নবী আদম আলাইহিস সালামকে আপনারা সকলেই জানেন পূর্বের মাস্টার নাম কি, রজবুল মুরাজ্জাব, কি নাম, রজব মাস, ওই রজব মাসের ২৭ তারিখে নবী পাক কোথায় গিয়েছিলেন, মেরাজ শরীফে গেছিলেন। মেরাজে যাওয়ার পরে নবী আদমের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়েছে প্রথম আসমানে, দেখা হওয়ার পরে আল্লাহর নবী দেখলেন নবী আদম আলাইহিস সালাম একবার তিনি ডান দিকে তাকাচ্ছেন, ডান দিকে তাকাচ্ছেন ফাজাহিকা নবী আদম হাসছেন, একবার তিনি বাম দিকে তাকাচ্ছেন ফাবাকা কেঁদে জারজার হয়ে যাচ্ছেন, কে কাঁদছেন বাবা, নবী আদম আলাইহিস সালাম।
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে হযরত জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, আল্লাহ নবী আদম আলাইহি সালাতু ওয়াসালাম একবার তিনি ডান দিকে তাকান, ডান কাঁধের দিকে তাকিয়ে 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 হাসছেন, আনন্দ করছেন, আনন্দ উপভোগ করছেন। তবে আল্লাহ নবী আদম যখন বাম কাঁধের দিকে তাকাচ্ছে, বারবার যখন তাকাচ্ছে, তত কান্নাকাটিতে ব্যস্ত হয়ে পড়ছে, ও আল্লাহ পাকের ফেরেশতা ইসরাঈল, ও আল্লাহর ফেরেশতা জিব্রাইল, আপনি আমাকে বিষয়টা একটু জানিয়ে দিন, বিষয়টা আমাকে বলে দিন। আল্লাহ ফেরেশতা জিব্রাইল বললেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ নবী আদম ডান দিকে যখন তাকাচ্ছেন, দেখতে পাচ্ছে এই সমস্ত বাচ্চাগুলো দুনিয়াতে ভালো ইবাদত করবে, এই সমস্ত বাচ্চাগুলো দুনিয়াতে নেক কাজ করবে, দুনিয়াতে ভালো কাজ করে, সৎ নেকি কাজ করে দুনিয়া থেকে কবরে যাবে। আর তিনি দেখতে পাচ্ছে এই বাচ্চাগুলো ইমানদার, আল্লাহওয়ালা, এই বাচ্চাগুলো সব জান্নাতি, আল্লাহ পাকের জান্নাতি বাচ্চা, এই জন্য নবী আদমের আনন্দ হচ্ছে, আল্লাহ আমার এই বাচ্চাগুলো জান্নাতে যাবে, এই কারণে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। বাপ কাঁধের দিকে যখন তাকাচ্ছে, বাপ কাঁধের দিকে তাকিয়ে দেখছে, আল্লাহ আমার এই বাচ্চাগুলোর চারাতে কোনো জ্যোতি নাই, আমার এই বাচ্চাগুলোর চারাতে কোনো নূর নাই, এই বাচ্চাগুলোর চেহারাতে কালো কালোটে বাচ্চা, এদের চারাতে কোনো জ্যোতি নাই, নূর নাই, এই বাচ্চাগুলো আবেদ দোজকি হবে, জাহান্নামি হবে, এই বাচ্চাগুলো মুশরিক বেঈমান বিধি, এরা জাহান্নামি হবে বলে আল্লাহ নবী আদম আলাইহি সালাতু ওয়াসালাম ওই দিনে মেরাজের রাতে প্রথম আকাশে কান্নাকাটিতে ব্যস্ত হয়ে পড়েছে। এই নবী আদম আমাদের জন্য চিন্তা করেছিলেন, আল্লাহ এই দুনিয়াতে আমার বাচ্চাদের জায়গা দেব কোথায়। আবার নবী আদম আলাইহি সালাম ডান কাঁধের দিকে তাকিয়ে দেখছেন, যারা দুনিয়াতে এসে ভালো কাজ করেছে এরা জান্নাতি, এদের চেহারাতে নূর আছে, জ্যোতি আছে, এদের চেহারার মধ্যে নূর আর জ্যোতি থাকার কারণে নবী আদম হাসছেন। তবে যে বাচ্চাগুলোর জন্য চিন্তা করেছিলেন, আল্লাহ এই বাচ্চাদের আমি জায়গা দেব কোথায়, ওরা দুনিয়ায় এসে গাদ্দারি করেছে, ওরা দুনিয়ায় এসে মুনাফিকি করেছে আল্লাহর সঙ্গে, ওরা আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে, আমার ভাইয়ারা এই কারণে ওরা জাহান্নামী। আল্লাহ নবী আদম ওই কারণে বাম কাঁধের দিকে যখন তাকাচ্ছিলেন, দেখতে পেয়েছে এই বাচ্চাগুলো সব দোজখী আর জাহান্নামী। আমার বাবাজি ভাইয়ারা ও আমার সোনার মানিকেরা, আল্লাহ রব্বুল আলামিন তামাম রূহগুলোকে সৃষ্টি করে তামাম রূহগুলোকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, ও রূহের জগতের মানুষেরা তোমরা বলো না আমি তোমাদের প্রভু নই, আমি আল্লাহ কি তোমাদের সৃষ্টিকর্তা নই, আমি আল্লাহ কি তোমাদের সৃষ্টিকর্তা নই। আমার ভাইয়ারা তামাম রূহগুলো সব চুপ করেছিল, উত্তর কাউকে জানা ছিল না। আল্লাহ পাক ওই রূহের ভিতর থেকে আমার নবী পাকের রূহটাকে বার করে বললেন, আলাস্তু বিরব্বিকা ইয়া মুহাম্মদ, ও আমার নবী মুহাম্মদ তুমি বলো না তোমার রূহ তোমার নবী তোমার প্রভুকে, এ নবী মুহাম্মদ তুমি বলো না তোমার সৃষ্টিকে সৃষ্টিকর্তাকে, আমি আল্লাহকে মুহাম্মদ তোমার সৃষ্টিকর্তা নই। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, কেননা আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার পালনকর্তা। তামাম নবী কারোর এই উত্তর জানা ছিল না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তরটা জেনে নিয়ে তামাম রূহগুলো এক বাক্যে বলেছিলেন, কালু বালা, কেন নই আল্লাহ, আপনি হলেন আমাদের সকলের মাবুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে যখন এই স্বীকার করে নিয়েছে, আল্লাহ বলেছে, যা তোদের আর কোনো চিন্তা নাই, রূহের জগতে মাহফুজ অবস্থাতে থাকবি। তোরা যখন আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছিস রূহের জগতে, মায়ের গর্ভেও তোরা সহি সালামতে থাকবি। এবারে দুনিয়ায় যে তোর বিবার তোর বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, তোর বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, ওই বিবেক বুদ্ধিতে তুই তোর স্রষ্টাকে চিনে নিবি, স্রষ্টাকে চিনে নিবি বিবেক আর বুদ্ধি দিয়ে। আমাদের তো আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, আল্লাহ আমাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী নেই তানার অবর্তমানে ওলামাই কেরামরা কাজ করছেন না, করেন না বাবা। তবে কেতাবলারা লিখছেন, কোন দেশে কোন এলাকাতে কোন আলেম কোন নবী ধর্ম প্রচারক কেউ যদি না পৌঁছায়, তার নৈতিক কর্তব্য হলো এই সমস্ত পৃথিবীর এই সাজানো গোছানো পৃথিবী জগৎ দেখে কমস কম এটা মনে করে নেয়, আল্লাহ
কেউ না কেউ এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে। এতটুকু যদি কেউ বিশ্বাস করে নেয়, সেখানে যদি আলেম না যায়, সেখানে নবীজা না যায়, আমার ভাইয়ারা কোরআন হাদিসের আলোচনা যদি না পৌঁছায়, এতটুকু বিশ্বাস করলে ওই মানুষটা নাজাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার বাবাজি ভাইরা, সব কথার মূলে একটা কথা, আমার আমার বাবাজি ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে, এই দুনিয়া নামীয় জগতে আল্লাহ পাঠিয়েছে, অটোমেটিক দুটি জগৎ চেঞ্জ করে দিয়ে আমরা দুনিয়াতে পদার্পণ করেছি, দুনিয়াতে পা দিয়েছি, দুনিয়াতে খতাম রেখেছি। দুনিয়াতে যখন খতাম রেখেছি, আল্লাহ বলেছেন বান্দা তোমাকে চিন্তা করতে হবে না, তুমি দুনিয়াতে চলে যাও, তোমাকে কিভাবে বাজার করতে হবে, দুনিয়াতে কিভাবে বাজার করবে, দুনিয়াতে কিভাবে চলাফেরা করবে, আমি আল্লাহ পাক তোমাদের কাছে একটা গাইড বুক পাঠিয়ে দেব, একটা বাজার করার লিস্ট পাঠিয়ে দেব। ওরে আমার বান্দা, এই বাজারের লিস্ট অনুযায়ী তুমি বাজার যদি করতে পারো, সৎ আচরণ তোমার সঙ্গে করা হবে আমার বাবাজি ভাইরা, তবে একটা প্রশ্ন আপনার মনে জাগতে পারে। নবী আদম আলাইহিস সালাম বাম কাঁধের দিকে যখন তাকাচ্ছিলেন, কালো কালুটে বাচ্চা, কালো কালো বাচ্চা, ও আমার বাবাজি ভাইরা, আপনার মনে জানতে পারে আল্লাহ, তাই তো আমরা যেন দুনিয়াতে কালো মানুষ, আমরা কি জাহান্নামে যাব নাকি, আমরা কি দোজখী হয়ে যাব নাকি? না বাবা না, আমার বাবাজি ভাইরা, হাদিসের ব্যাখ্যা যদি তাই হতো, আমার বাবাজি ভাইরা, বেলালে হাবশির মতো একজন কালো কুৎসিত কথাকার, হযরত বেলালের ঠিকানা জাহান্নাম হতো না, হতো না? হযরত বেলালের ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজে যে জান্নাতে হাঁটছেন, আল্লাহর নবী দেখছেন তার সম্মুখ দিয়ে হযরত বেলাল হেঁটে হেঁটে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেরাজ থেকে ফিরে এসে বললেন, বেলাল কি এমন ইবাদত করো? সামিউতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইক, ও আমার সাহাবী বেলাল, কি এমন ইবাদত করো? সামিউতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইক, ও আমার সাহাবী বেলাল, তোমার পায়ের জুতার আওয়াজটা আমি রাসূলুল্লাহ আমার সম্মুখ দিয়ে জান্নাতের মধ্যে শুনতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কালো বেলাল হতে পারে, তার জীবনের ইবাদত আমল উপাসনাতে আল্লাহকে রাজি করেছেন, খুশি করেছেন, যার জন্য হযরত বেলালের ঠিকানাটা আল্লাহ জান্নাতি করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়ের, আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদিওকে পাঠিয়েছেন ভালো ইবাদত আমল করতে, তবে আল্লাহ বাজার করার জন্য একটা লিস্ট কোরআনুল হাকিম পাঠিয়েছে। ও আমার বান্দা, এটা হলো তোমার জীবন ব্যবস্থা, এটা হলো তোমার জীবনের সংবিধান, এটা হলো তোমার জীবনের সংবিধান, এই সংবিধানের অনুযায়ী তোমার জীবনটাকে বাস্তবে রূপ যদি দিতে পারো, ও আমার বান্দা রে, তোমার এহ জগতেও কোনো চিন্তা থাকবে না, তোমার কবরে কোনো চিন্তা হবে না, হাসরের ময়দানে কোনো চিন্তা করবে না। আমার বাবাজি ভাইরা, খুব কান খুলে শুনে রেখে দিন, উপলব্ধি করুন, আমার বাবাজি ভাইরা, আমাদের থেকে যখন মানুষটা মারা যায়, মরে যায়, অন্ধকার হয়ে যায়, ওই মানুষটা চিন্তা করে আল্লাহ পাক এই দুনিয়া থেকে সাজানো গোছানো পৃথিবী ছেড়ে দিয়ে, এই পৃথিবীতে আপনার সূর্যের তাপ উপভোগ উপভোগ করতাম, আল্লাহ আপনার সুন্দর মিষ্টি বাতাস উপভোগ করতাম, এই দুনিয়ার জমিনে থাকতাম, প্রশস্ত জায়গায় থাকতাম, এখানে আমার বিল্ডিং বালাখানা আছে, জমিন জায়দাদ আছে, আল্লাহ এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, বাজার ঘাট আছে, সন্তান সন্ততি আছে, আল্লাহ বিবি বাল বাচ্চা রয়েছে, সকলেই এই দুনিয়াতে আছে, আল্লাহ এই দুনিয়ার জগৎ ছেড়ে দিয়ে কবরে কিভাবে একা একা থাকবো, আল্লাহ বান্দা মুমূর্ষ বিছানাতেই চিন্তা করছে, আল্লাহ আমি আমার ওই কবরে কিভাবে একা একা থাকবো, আল্লাহর বান্দা সারা জীবন আল্লাহকে ডেকেছে, আল্লাহকে উপাসনা করেছে, আল্লাহকে উপাসনা করে আল্লাহকে খুশি করে মুমূর্ষু বিছানাতে বান্দা যখন চিন্তা করছে, আল্লাহ পাক হযরত জিব্রাইলকে বলে, ও আমার ফেরেশতা জিব্রাইল কোথায় আছো, তাড়াতাড়ি করে আমার বান্দার কাছে চলে যাও, আমার বান্দার কাছে চলে যেয়ে বলো আমার বান্দাকে চিন্তা করতে নিষেধ করে দাও, আমার বান্দা যেন চিন্তা না করে, সারা জীবন কোরআন পড়েছে, সারা জীবন আমার পাঠানো সংবিধান অনুযায়ী যতটা পেরেছে জীবন ব্যবস্থাটা করেছে, এখন আমার বান্দা মুমূর্ষু বিছানা কষ্ট পাচ্ছে, চিন্তা করছে আল্লাহ কিভাবে এই জগৎ ছেড়ে দিয়ে ওই কবর নামীয় জগৎ প্রশস্ত প্রসংকীর্ণ জায়গাতে একা একা কিভাবে থাকবো, ওখানে বাতাস নাই, ওখানে আলো নাই, ওখানে কোনো বিছানা নাই, আল্লাহ ওখানে একা একা থাকবো কিভাবে, আল্লাহ পাকের ফেরেশতাকে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিই, জিব্রাইল তাড়াতাড়ি আমার বান্দাকে যে বলো, তাড়াতাড়ি আমার বান্দাকে সান্ত্বনা দাও, আল্লাহু ইয়াকরাউকাস সালাম, বান্দা তোমাকে চিনে
চিন্তা করতে হবে না, বান্দা তোমাকে পরিশান হয়ে যেতে হবে না। তাফসীরে জালালাইন শরীফের টিকায় মধ্যে লেখা আছে, আল্লাহর ফেরেশতা জিব্রাইল ওই বান্দার কাছে চলে এসে বলে, বান্দারে তোমাকে চিন্তা করতে হবে না, পরিশান হয়ে যেতে হবে না, তোমার জীবনের আচরণ ব্যবহারে বাধাতে আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক স্বয়ং নিজেই তোমাকে সালাম করেছে। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু ইয়াকরাউকা সালাম, আল্লাহ তোমার ব্যবহারে খুশি হয়ে সালাম দিয়েছে। তবে আমার বাবা জি ভাইরা, আপনারা ওয়াজ শোনা মানুষ বাবা, আপনারা সকলে ওয়াজের মধ্যে শুনেছে আল্লাহ পাকের নবী পাকের বড় বিবি আমাদের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরাকে আল্লাহ পাক তাকে সালাম দিয়েছিলেন না দেননি, সালাম দিয়েছিলেন কেন? তার রসুলের প্রতি সহানুভূতি ব্যবহারে খুশি হয়ে আল্লাহ হযরত খাদিজাকে সালাম দিয়েছিলেন, ঠিক না ভুল কথা বলেন? আল্লাহর নবীর কাছে হযরত খাদিজা খাদ্য পৌঁছে দিয়েছিলেন, আমার ভাইয়েরা খোরাক পৌঁছে দিয়েছিলেন, বৃদ্ধা খাদিজা কষ্ট করে খাদ্য পৌঁছে দেওয়ার কারণে আল্লাহ তার ব্যবহারে খুশি হয়ে খাদিজাকে সালাম দিয়েছেন। আজকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আপনাকে জানিয়ে গেলাম, বাবাজি আপনি যদি আপনার জীবনের সাধ্য অনুযায়ী আল্লাহকে ডেকে ইবাদত করে একটু যদি খুশি করতে পারেন, আমি বলে যাচ্ছি বাবা আপনার মৃত্যুর সময় আল্লাহ পাক ফেরেশতা মারাফাত আপনাকেও সালাম দিবে। জোরে বলুন, আর একটু মোহাব্বত করে বলুন। আমার বাবাজি ভাইরা খান খুলে শুনে রেখে দিন বাবা, ও আমার বাবাজি ভাইরা ও শুনে শুধু চাটনির মতো ছেড়ে দিলে হবে না, শুধু চাটনির মতো ছেড়ে দিলে হবে না। আমরা যখন আমার ভাইরা সারাহি জামিতে পড়তাম, ওখানে আমার বাবাজি ভাইরা আলী হাসান আলা নদভী রহমতুল্লাহ আলাইহি হুজুরের একটা কিতাব পড়েছিলাম, কিতাবটির নাম হলো মুখতারাত। ওই মুখতারাত কিতাবের মধ্যে লেখা আছে, বাবাজি উনি লিখেছে, আমার ভাইরা বাবাজিরা লেখা আছে, ইন্নামা আহাদুকুম লাকাতুন আলা লিসানিহি, এমন একটা সময় তোমাদের কাছে চলে আসবে, এমন একটা যুগ তোমাদের কাছে চলে আসবে, তাদের কাছে ধর্মটা শরীয়তটা ধর্মতা তাদের কাছে চাটনির মতো হয়ে যাবে। কিসের মতো? কিসের মতো? ইন্নামা দীনুন আহাদুকুম লাকাতুন আলা লিসানি, তাদের জবানে চাটনির মতো হয়ে যাবে। মানে আমার ভাইয়েরা বাবাজিরা আমার সোনার মানিকেরা, চাটনিটা কেমন জানেন? চাটনি কি মানুষ তৃপ্তি সহকারে খেতে চায় না, একটু টেস্ট করে ছেড়ে দেয়, তৃপ্তি সহকারে খায়, শাদি বাড়ির শেষে পেট ভর্তি, এইবার একটু একটু চাটনি, ওকে চাটনি বলে দাও থালা ভর্তি করে আমি খাবো ওইভাবে বলে? আমার ভাইরা চাটনি অল্প, টেস্ট করে ছেড়ে দেয়। শরীয়তটা টেস্ট করার জিনিস না, জিনিস বাবা, ওটাকে ধরতে হবে, তা মজবুত ধরে নিতে হবে, মজবুত ধরে নিতে হবে। আমার ভাইরা বাবাজিরা শরীয়তকে মজবুত ধরে নিন বাবা, ইসলামকে ধরে নিন, চাটনির মতো ছেড়ে দিবেন না। তাই তো এই বক্তা কি বলছে দেখি, এর কথা যদি আমার অনুযায়ী হয় তাহলে এর কথা মানব, নয় বাবা ওর ওর আমার ভাইয়ারা আপনার অনুযায়ী শরীয়তকে মানতে গেলে তাহলে এটা চাটনি হয়ে যাবে। সুতরাং শরীয়তের অনুযায়ী আপনাকে জীবন ব্যবস্থাটা করতে হবে, এই কথা ঠিক না ভুল কথা বলে? ও আমার বাবাজি ভাইরা কার করে শুরু রেখে দিন বাবা, সময়টা বড় কঠিন সময়, সময়টা বড় শক্ত মুসিবতের সময়। আমার বাবাজি ভাইরা কত মুসিবতের সময় আপনি শুনে রেখে দিই, আজ থেকে প্রায় 75-72 বছর আগে বসিরহাটের বড় মৌলানা আল্লাহ মাইকিন হজরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যে মানুষটা রসিলাতে বাংলার মানুষের মাথায় টুপি উঠেছে, সে মানুষের রসিলাতে বাংলার মানুষের কাছে ধর্মের প্রচার পৌঁছে বিদায় নিয়ে খবরে চলে গেছেন। কোথায় বাবা? খবরে চলে গিয়েছে এই বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পাক স্যার কাছে, ওখানে একে ফজলুল খাক সাহেবের বাড়িতে আছে, ওখানে হুজুর পাক হুজুরের আমার ভাইরা শরীরটা বড় অসুস্থ হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে একে ফজলুল খাক সাহেবের বাড়ি দিন দেখাল করলে মারা গেলেন, মরে গেলেন। আমার বাবাজি
কথাটা হলো এইটাই আমার ভাইয়েরা, আমার সোনার মানিকেরা, যুগটা অনেক কঠিন সময়, সময়টা অনেক কঠিন সময় বলে বলছি। ও আমার বাবাজি ভাইয়েরা, ও সিরাটের বড় মাওলানা আজ থেকে 70 বছরের অধিক সময় আগে চলে গেছে। ওই সময়টা অত্যন্ত সুন্দর সময় ছিল, অত্যন্ত ভালো সময় ছিল। তথাপিও আমার বাবাজি ভাইয়েরা, আমার সোনার মানিকেরা, ও সিরাটের বড় মাওলানার একজন প্রাণপ্রিয় ওস্তাদ আল্লামা আব্দুস সাফি সাহেব, ওনার কাছে তিনি প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন। আমার ভাইয়েরা বাবাজিরা, উনি বসিরহাটের গোপালখা মসজিদের ইমাম সাহেব ছিলেন, তার কাছ থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করলে। হুজুরের একজন জামাতা ছিলেন, ওই হুজুরের ওস্তাদের জামাতার সঙ্গে বড় লেনদেন করতে। বসিরহাটের বড় মাওলানা দুনিয়াবি বিষয়ে সব কিছুকে আলোচনা করে কাজ করতেন। আমার বাবাজি ভাইয়েরা, হুজুর কেবলা যেদিন ইন্তেকাল করলেন, ওই দিনে উনি স্বপ্ন দেখছেন, বসিরহাটের বড় মাওলানা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। কি স্বপ্ন দেখছেন? বিদায় হয়ে চলে গেছেন। স্বপ্নটা দেখছেন কে? হুজুরের ওস্তাদের জামাতা আমার বাবাজি। তিনি যখন স্বপ্ন দেখছেন, উনি বলছেন, এ বাবা বসিরহাটের বড় মাওলানা, তুমি তো আমার একেবারেই অন্তরঙ্গ ছিলে, দুনিয়ার সব বিষয়ে আলোচনা না করে কিছুই করতে না, আজকে গোধুলু লগ্ন বেলায় তুমি চলে গেলে, কিন্তু আমার সঙ্গে দেখাটা না করে চলে গেলে একা একা, আমার সঙ্গে দেখা করলেন। ও আমার বাবাজি ভাইরা, কথা বলতে যে গায়ে ফসল শিউরে ওঠে, বসিরহাটের বড় মাওলানা বলেছিলেন, বাবা বনাই সাহেব, আমার বড় ইচ্ছা ছিল আমার জীবনের গোধূলি লগ্ন বেলায় আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আপনার সঙ্গে দেখা করব, আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আপনার সঙ্গে একটু দেখা করে, জীবনের শেষ দেখা করে আমি বিদায় নিয়ে চলে যাব। তবে আমি যখন মৃত্যু বিছানায় ওই সময়ে মনে করেছিলাম তোমার সঙ্গে দেখা করব, ওই সময়ে দেখি আমাকে হাত চাউনি দিয়ে ডেকে বলছেন, বাবা বড় মাওলানা তোমাকে দুনিয়াতে থাকতে হবে না বাবা, তাড়াতাড়ি চলে এসো বাবা, তাড়াতাড়ি চলে এসো বাবা। হাজার মুজাদ্দিদুজ্জামান হাত চাউনি দিয়ে ডাকার পরে তখনও বসিরহাটের বড় মাওলানা ইন্তেকাল করলেন না, মারা গেলেন না। বসিরহাটের বড় মাওলানা হুজুরের ওস্তাদের জামাতার সঙ্গে স্বপ্ন দেখিয়ে বলছে, এ ওস্তাদের জামাতা, আমার বোনাই সাহেব আপনি শুনে নেন, জেনে নেন, আমি আমারও মনে করেছিলাম আমার ওস্তাদ ডেকে যে যাব, তবে আপনার সঙ্গে দেখা করে তবে আমার ওস্তাদ আমার মুজাদ্দিদুজ্জামানের কাছে যাব, এই মনে করেছিলাম। তবে কিছুক্ষণ পরে দেখলাম মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পাশে এসে আমার হাতটা ধরে বলছে, বাবা রুহুল আমিন, কাল বড় খারাপ কাল, সময়টা বড় খারাপ, সময়টা বড় খারাপ, ক্ষমায় কাল লক্ষ্য করো না, দেরি করো না, কাল বিলম্ব করো না, বাবা রুহুল আমিন, তাড়াতাড়ি চলো না, আমরা তাড়াতাড়ি করে এই দুনিয়া ছেড়ে দিয়ে চলে যাই, দুনিয়া ছেড়ে দিয়ে চলে, সময়টা বড় কঠিন, সময়টা বড় খারাপ, বাবা রুহুল আমিন দেরি করুনি, তাড়াতাড়ি চলো চলে যাই। ও আমার বাবাজি ভাইরা, কান খুলে শুনে রেখে দিন বাবা, মজবুত আর শুনে রেখে দিন বাবা, আপনাদের আমাদের মধ্যে এমন কিছু দল ও মত বেরিয়েছে, আমাদের সিলসিলার ভিতরে এমনও কিছু বক্তা বেরিয়েছে, তারা বলছে নবী আর আল্লাহ এক। আমার বাবাজি ভাইরা, এখন সাধারণ আম জনতা দে, এখন যদি আমি যদি বলে যাই আল্লাহ এবং রসুল এক, এই সাধারণ মানুষকে আলাদা করতে পারবে নাকি? কখনোই পারবে না। নবীর কাছেও চাওয়া যায়, আল্লাহর কাছেও চাওয়া যায়, নবীর কাছেও চাওয়া যায়, আল্লাহর কাছেও চাওয়া যায়, আল্লাহর নবী হাজির নাজির। ও আমার বাবাজি ভাইরা, ও যদিও শুনতে হয়, বসিরহাটের বড় মাওলানা বলেছেন যাচাই বাছাই করে ওয়াজ শুনতে হবে, এমন মানুষের ওয়াজ শুনতে হবে যে জালালাইন শরীফটা নিজে পড়তে পারে, নিজে মানুষকে পড়ে বুঝিয়ে দিতে পারে, এমন যোগ্য বিজ্ঞ আলেমের মাহফিলে বসে তুমি তোমার জীবনের ব্যবস্থাটা করবে, তুমি ওয়াজ নসি শুনবে, নচেত তো অস করা বসিরহাটের আল্লামা জায়েজ লিখেছেন না জায়েজ লিখেছেন, যে জালালাইন শরীফ নিজে পড়েনি, পড়াতে পারে না, যোগ্যতা রাখে না, ওই ব্যক্তির অস শোনা যেমন খারাপ, ওই ব্যক্তিটির অস করাটাও তেমন খারাপ, এটা বসিরহাটের বড় মাওলানা লাখে লিখে দিয়েছেন বাবা। ও আমার সোনার মানিকেরা, এখন মাহফিলে স্টেজের অজ্জারা হচ্ছে, তাদের মাদ্রাসায় পড়া লাগে না আমার ভাইয়েরা, ডিগ্রি অর্জন করা লাগে না, যোগ্যতা লাগে না আমার বাবাজি ভাইয়েরা, এখন দেখ
দেখতে পাওয়া যায় ভ্যানওয়ালারা ভ্যান চালাতো, ওয়াজ করতে করতে তারাও বাংলার মাটিতে ওয়াজ করে বেড়াচ্ছে। বাবাজি এই সমস্ত মানুষেরা আপনাকে কিয়ামত খেদায়েতের রাস্তা দেখাতে পারে। আল্লাহ নবী তাই তো জানিয়েছেন আখেরি জামানার শেষ জামানা এলেম যখন উঠে যাবে, ইত্তাখাযান নাসুর উসান জুহালা, মানুষ যখন আলেমকে খুঁজে পাবে না, শরীয়তের ধ্বজাধারী ব্যক্তি না পাবে, শরীয়তের বা ধার্মিক ব্যক্তিকে যখন না পাবে, মানুষ উদাসীন হয়ে ইত্তাখাযান নাসুর উসান জুহালা, ওই সময় মানুষেরা মূর্খ মানুষদেরকে নেতা বানিয়ে নেবে, মূর্খ মানুষদেরকে সমাজের স্টেজের বক্তা বানিয়ে নেবে, মসজিদের ইমাম বানিয়ে নেবে। ও আমার বাবাজি, আল্লাহ নবী জানিয়েছে, আল্লাহর হাবিব জানিয়েছে, তমাম মানুষেরা, দেশের মানুষেরা মসজিদে ইমাম দিত দূরের কথা, বিশেষ করে স্টেজের ওয়াইজ যারা হচ্ছে, আমার বাবাজি ভাইরা এক শ্রেণী, বক্তা, তাদের পড়াশুনো লাগে না। আমার ভাইরা আলো, আমার বাবাজিরা শরিয়াতের কথা তাদের জানা লাগে না, অসলসিয়াত করছে। তবে আল্লাহ নবী জানিয়েছেন দেশের মানুষ সমাজের মানুষ তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, ফাফতু আমার ভাইরা ফাসু ইলু, তারা তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে বলুন বাবা এই ফতোয়াটা আপনি একটু আমাদেরকে জানিয়ে দি। সে তার স্টেজকে বাঁচাতে যে, সে তার মসজিদের গতিকে বাঁচাতে যে, আল্লাহ নবী জানিয়েছেন ফাফতু বিগাইরি ইলমিন, তার জ্ঞান ছাড়াই ফতোয়া দিয়ে দেবে, তার জ্ঞান ছাড়া ফতোয়া দিয়ে দেবে। আল্লাহর হাবিব জানিয়েছেন ফাদাল্লু আদাল্লু, ফাদাল্লু আদাল্লু আমার সাহাবীরা, শুনে রাখো ওই ব্যক্তিটাও যেমন ধ্বংস হলো, অপর ব্যক্তিকেও ধ্বংস করে জাহান্নামের বাসিন্দা বানিয়ে নিল। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইয়ারা নিজেও ধ্বংস হবে, অপর একজনকেও ধ্বংস করবে। আল্লাহর হাবিব সরকার দু আলাম ওই জন্যে সাবধানতা করে দিয়েছে, উসুলুস শাসিত একটা কিতাবের মধ্যে পড়েছিলাম, আমার বাবাজি ভাইয়ারা আখরি জামানায় শেষ জামানায় আল্লাহর নবী জানিয়েছেন তাকসিরুল্লাহ কুমুল আহাদিস বাদি, ও আমার সাহাবিরা তোমরা শুনে রাখো বাবা, শেষ জামানায় আমার হাদিস বেশি হয়ে যাবে। কি বেশি হয়ে যাবে বাবা? আমার এই কথা জোরে বলেন, কি বেশি হয়ে যাবে? হাদিস বেশি হয়ে যাবে। আল্লাহ নবী বললেন সাহাবিরা যদি আমার হাদিস তোমাদের কাছে বেশি হয়ে যায়, আমি নবী পাক তোমাদের কাছে একটা মাপার যন্ত্র দিলাম, কি দিলাম? মাপার যন্ত্র। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছে তোমাদের কাছে যখন হাদিস বেশি হয়ে যাবে, ওই হাদিসগুলোকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ফারাদুহু আলা কিতাবিল্লাহ, ওটাকে আল্লাহর কোরআনের উপরে ফিট করে দেখো, আল্লাহর কোরআনের উপরে অর্পণ করে দেখো, ফামা ওয়াফাকা, যদি আমার কথাটা আল্লাহর কোরআনের সঙ্গে যদি মিলে যায়, আমার কথাটা যদি আল্লাহর কোরআনের অনুযায়ী যদি হয়ে যায়, আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ফাকবালুহু, তাহলে আমার কথাটাকে মেনে নেবে, আমার কথাটাকে গ্রহণ করবে। ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো বাবা, তবে যদি ফামা খালাফা, আমার কথাটা কোরআনের কথাটার সঙ্গে যদি আলাদা হয়ে যায়, মিলে যদি না যাই, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম ফারুদ্দুহু, ফারুদ্দুহু, তাহলে আমার কথাটাকে ছেড়ে দেবে, ওটা মনে করবে আমার নবীর কথা নয়, এটা মানুষের বানানো কিছু কথাবার্তা, না না খবরদার, যেন ওই কথার উপরে আমল করবে না। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কোরআন রেখে গেলাম, সমস্ত বিষয় কোরআনের উপরে অর্পণ করে দেখবে, কোরআন অনুযায়ী যদি তোমার শরীয়তের ব্যবস্থা, আলেমের বক্তব্যটা যদি কোরআন অনুযায়ী হয়, হাদিসে আহাদিসে মুতাওয়াতির সহিহ হাদিস অনুযায়ী যদি হয়, আমার কথাটাকে মেনে নেবে, কথাটা যদি আল্লাহর কোরআনের থেকে বারখেলাফ হয়ে যায়, আল্লাহর নবী বলেছে আমার কথাটা ফেলে দিয়ে আল্লাহর কোরআনের উপরে আমল করে নিজের জীবনের ইমানটাকে বাঁচিয়ে, নিজের জীবনের এবাদত আমলটাকে বাঁচিয়ে নেবে। ও আমার বাবাজি ভাইরা, এই কারণে আমি বসিরহাটের আল্লামার কথা বললাম, সময়টা বড় কঠিন সময় ছিল বলেই মুজাদ্দিদুজ্জামান হযরতে বসিরহাটের আল্লামার খাটটাকে ধরে তড়িঘড়ি নিয়ে চলে গেছিলে। ও আমার বাবাজি ভাইরা, ও আমার সোনার মানিকেরা, ও শুধু চাটনির মতো ছেড়ে দিলে হবে না, আলেমের কথা শুনে নিজের মনে অনুভূতি নিয়ে আসতে হবে। আল্লাহ আমি আগে যা ছিলাম ছিলাম, আজ থেকে পরিবর্তন হয়ে গেলাম, জীবনে আর এই অন্যায়টা করব না, আপনাকে খুশি করব, আপনাকে রাজি করব। তবে বাবা আপনি যদি আল্লাহকে রাজি করতে পারেন, আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহর কসম কেটে বলছি, ওই ফেরেশতা যখন এসে যখন বলছে আপনাকে আল্লাহর সালাম জানালাম, শুধু আল্লাহ পাকে সালাম জানাবে না, ওই ফেরেশতা স্বয়ং নিজে এসে আল্লাহর বান্দার মুমূর্ষ অবস্থাতে মৃত্যু বিছানাতে ওই বান্দাকে সান্ত্বনা দিয়ে বলবে আসসালামু আলাইকা, আমি জিব্রাইল স্বয়ং নিজেই তোমাকে সালাম জানালাম। জোরে বলো
আল্লাহবাগের বান্দা, আল্লাহবাগের বান্দার মনটা একটু আশ্বাস হয়েছে। আল্লাহবাগ বলে হবে না, আমার বান্দাকে আরো একটু সান্ত্বনা দাও। আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলে, আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলে, লা তাহজান ওয়া লা তাখাফ, হে আল্লাহর বান্দা ভয় করো না, চিন্তা করো না, ভয় করো না, চিন্তা করো না। একবার তুমি আমার ডান খাতের দিকে দেখো না, একবার তুমি আমার ডান খাতের দিকে দেখো না, আমার ডান খাতে যেটা দেখতে পাচ্ছ এটা হলো দুনিয়া থেকে দেখাতে পাঠিয়েছেন, যাতে আমার বান্দা এই দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে তাড়াতাড়ি কবরে চলে যেতে পারে, তাড়াতাড়ি কবরে চলে যেতে পারে। এই কারণে বান্দার জন্য এই অবস্থাটা আল্লাহ দেখাতে বলেছে। বান্দারে ওরে আল্লাহর বান্দা, তুমি মারা গেলেই তোমার ঠিকানা এটাই হবে, এটা তোমার কত খুশনসিব ঠিকানা, এটা তোমার কত কপাল ভালো ঠিকানা। আল্লাহর বান্দা আনন্দ করতে থাকে, আল্লাহ আমি এই দুনিয়াতে আর থাকতে চাই না, তাড়াতাড়ি আপনার আজরাইলকে পাঠিয়ে দিই, আমার জানটাকে কবজ করে তাড়াতাড়ি আমাকে আমার গন্তব্য স্থান কবরে পৌঁছে দিই, আমাকে আমার ওই স্থানটাতে পৌঁছে দিই। ও আমার বাবাজি ভাইরা, তবে দুঃখজনক কথা হলো, এই মানুষটা যদি ইবাদত না করে, উপাসনাটা না করে, আলেমের কথা যদি না শুনে মুখ ঘুরিয়ে চলে যায়, আল্লাহ পাকের বান্দা বান্দিরা শুনে রাখুন বাবা, ওই বান্দার কাছে জিব্রাইল এসে বাম হাতে জাহান্নামের ছবিটা নিয়ে আল্লাহর বান্দাকে দেখিয়ে বলবে, আরে আল্লাহর বান্দা আজকে মৃত্যু বিছানায় চিন্তা করছ, আল্লাহ এই মৃত্যু বিছানায় চিন্তা করছি, এখন আমি কবরে কিভাবে একা একা থাকবো, আল্লাহ কবরে একা একা থাকবো কিভাবে, ওখানে বাতাস নাই, ওখানে টিউবলাইট নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, কবর আমি বড় বাবু অফিস আর কিভাবে থাকবো, সারা জীবনে সিরুমে আরাম করেছি, আনন্দ করেছি, আল্লাহ ওই কবরে কিভাবে থাকবো। আল্লাহ বা বলে, আজ জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও, এবার সারা জীবন বান্দা এসিতে থেকে আনন্দ করেছে, এবার আমার লাল বাজারের জাহান্নামের আগুনটা আমার বান্দার জন্য দেখিয়ে দাও। জোরে বলুন না আউযুবিল্লাহ। সারা জীবন এসিতে থেকেছ, আল্লাহকে চিনতে পারোনি, আরে আজকে তুমি মৃত্যু বিছানায় চিন্তা করছো কবরে কিভাবে থাকবো, এতদিন এর আগে তোমার চিন্তা হয়নি, আরে আমার বাবাজি ভাইরা এখনো সময় আছে, হাদিস পাক এসেছে ততক্ষণ তার দোয়া, ততক্ষণ তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে। হাত্তা আমার ভাইরা কবলা তুলু ইশামস মিন মাগরিবিহা, হাদিস পাক এসেছে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবাকে খোলার জন্যে, তওবা কবুল করার জন্যে তার রহমতের দরওয়াজা, তওবার দরওয়াজা খুলে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন যে অবস্থাতে বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তার তওবাকে কবুল করে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আমার বাবাজি ভাইরা, যদি মৃত্যু বিছানায় যখন ইন্দাল গারগারা, মৃত্যু বিছানায় নিঃশ্বাসটা যাচ্ছে আর আসছে, মৃত্যু বিছানায় জাকান্দারি হচ্ছে, আমার ভাইরা এক্ষুনি চলে যাব, এখন যদি চিন্তা করি আল্লাহ তওবা করব, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মত হলো, আমার ভাইরা ওই মৃত্যু বিছানায় মৃত্যুর আগ মুহূর্তে ও তওবা আল্লাহর কাছে কোনো কবুল হবে না, মঞ্জুর হবে না, কবুল হবে না, মঞ্জুর হবে না বাবা। এখন সারা জীবন মানুষটা এসি ঘরে থেকেছে, এখন আরাম করেছে, আল্লাহর কথা মনে হয়নি, মরে যাওয়ার সময় মনে হচ্ছে ওর ঠিকানা জাহান্নাম হবে না, জান্নাত হবে বাবা। আল্লাহর ফেরেশতা জাহান্নামের তসবিরটা যখন দেখিয়েছে, ও তখন তার জীবনের সেই এসি ঘরের ঘরে থাকার আরাম ভুলে গেছে, বলছে আল্লাহ ওখানে যে আমি থাকবো কীভাবে, এখন বলুন, এখন আর ওই চিন্তা তার কোনো কাজে আসবে বাবা। ও আমার বাবাজি ভাইরা, আল্লাহ বান্দা বান্দিরা, এই এলাকাটা আমার বাবাজি ভাইরা গরিব মানুষ, গরিব গরিব মানুষের বাস, এখানে দেখছি সকলের বাড়িটা মাটির বাড়ি, আরে আরে মাটির বাড়ি বাবা, এই মাটির ঘরে থাকবে, মাটির চালের নিচে থাকবে আমার ভাইরা, বাবাজির এই বান্দার চালের নিচে থাকবে, চাটার বিছানাটা বিছিয়ে, চাটার বিছানাটা বিছিয়ে মাটির ঘরে থাকবে, ঘরে ভালো ছাউনি নেই, বৃষ্টি কোলে আকাশের বৃষ্টি গায়ে পড়ে, রৌদ্র হলে রৌদ্রটা গায়ে আসে না,
বলা যে আরে ইমানদার মানুষ যদি চাটায় শুয়ে মাটির বিছানাতে শুয়ে থাকে, মাটির ঘরে যদি ইমানদার ব্যক্তি শুয়ে থাকে, বাবা ওই ইমানদারের মান, ইমানদারের মর্তাবা একটা এসি ঘরে থাকা ব্যক্তির তুলনায় আল্লাহবাগের কাছে কোটি কোটি গুণে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমাতুম মুমিনাতুন খৈরুম মিন মুশরিকাতিন, বলে আমাতুম মুমিনাতুন খৈরুম মিন মুশরিকাতিন। আল্লাহবাগ কোরআন শরীফে জানিয়েছেন, বান্দা শুনে রাখো, তোমাদের ঘরের দাস দাসী যদি, তোমাদের বাড়ির দাস দাসী যদি কালো কুৎসিত কলাকার যদিও হয়, ওই ব্যক্তিটি যদি ইমানদার হয়, ওই ব্যক্তিটি যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, ওই ইমানদার মানুষটার তুলনায় ওই ইমানদার মানুষের মর্যাদা আমার কাছে খৈরুম মিন মুশরিকাতিন। ওয়ালা আজাবাকুম সাবিরা, শুনে রাখো ওরে আমার বান্দা বান্দি, শুনে রাখো আমি আল্লাহ তোমাদিওকে জানিয়ে দিলাম বিশ্ব সুন্দরী লাবণ্য বই নায়িকা উচ্চ সম্ভ্রান্ত পরিবারের মহিলাও যদি হয়, সম্ভ্রান্ত পরিবারের ছেলেও যদি হয়, আমি আল্লাহবাক জানিয়ে দিলাম অত সুন্দর মহিলার তুলনায় একজন বাড়ির দাস কালো কুৎসিত কদাকার ইমানদারের মর্তাবা আমি আল্লাহ আমার কাছে কোটি কোটি গুণে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইমানদার বান্দা বান্দিরা, আমরা গরিব মানুষ, গরিব মানুষ আল্লাহ নবী জানিয়েছে, গরিব মানুষ আল্লাহবাকের দয়ার জান্নাতে পাঁচ শত বছর আগে আল্লাহবাগে দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী আল্লাহ রসুল সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পাক জামানে জানিয়েছেন, সাবিরা ততক্ষণ কেয়ামত হবে না, ততক্ষণ তো কেয়ামত শুরু হবে না, যতক্ষণ না পর্যন্ত আনতুফিদাল মালা মালের বন্যা যতক্ষণ না বয়ে যাবে, পালের বন্যা যতক্ষণ না বয়ে যাবে ততক্ষণ কেয়ামত হবে না। সাহাবীরা মনে রাখো, আমার বাবাজি ভাইয়েরা, আমার আমার ভাইয়েরা কমিটি সাহেবানরা, আপনাদের দানে দানে যে ভিক্ষা চেয়েছে চাচাজি, আমাদের আলেম ওলামারা আসছে, তাদেরকে নজরানা দিতে হবে, আমাদের প্যান্ডেল আছে, বাইরের বিদেশি মেহমানরা আসবেন, ওলামাই কেরামরা আসবে, তাদের মেহমানদারি করতে হবে, তাদেরকে নজরানা দিতে হবে, প্যান্ডেল ভাড়া করতে হবে, প্যান্ডেল করতে হবে, আপনাদের তাবারুকের জন্য ব্যবস্থা করতে হবে, একটু আপনি আমাদেরকে পয়সা দিন, একটু আমাদেরকে একটু হাতটাকে মজবুত করে দিন, আর্থিক সহযোগিতা করুন। তবে আল্লাহ নবী জানিয়েছেন এমন একটা যুগ সময় চলে আসবে, ওই যুগে বাবা এমন ফকির, এমন দরবে চাহানেওয়ালা, এমন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। এরকম মাহফিলে যেমন কমিটি আছে, আপনাদের দাঁড়ে দাঁড়ে যে পয়সা চেয়েছে, এমন মানুষ পৃথিবীতে থাকবে না। মসজিদ মাদ্রাসাটা গুলে দে পয়সার জন্য কালেকশন করে দিন, আপনার জাকাতের পয়সাটা আমাদের মাদ্রাসাতে দিন, আপনার দানের পয়সাটা ফিতরার পয়সাটা আপনারা মাদ্রাসাতে দি, আপনার কিছু পয়সা আপনি মসজিদে দান করুন, মসজিদের টিউবলাইট তথা ইলেকট্রিক বিল মেটাতে হবে, মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে হবে, অনেক খরচা আছে, আপনি পয়সা দিন। আল্লাহ নবী জানিয়েছে সেই জামানে এমন সময় কঠিন হয়ে যাবে, ওই সময় বাবা অর্থ চাওয়ার মতো গরিব মানুষ এমন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবীর হাদিস পাকে এসেছে, অমিনাল মাশরিকি ইয়াসআ, একজন ব্যক্তি পূর্ব দিক থেকে, একজন ব্যক্তি পূর্ব দিক থেকে ছুটে ছুটে আসবে, ওই ব্যক্তির কাছে এক থলে স্বর্ণ মুদ্রা থাকবে, ওই ব্যক্তিটি ছুটে ছুটে এসে ওই স্বর্ণ মুদ্রাটা নিয়ে ছুটে ছুটে এসে খুঁজতে থাকবে, আল্লাহ কোথায় আছে এমন গরিব মানুষ, কোথায় আছে এমন গরিব মাদ্রাসা, কোথায় আছে এমন গরিব মাদ্রাসা, এতিম অনাথ কোথায় আছে, আল্লাহ আমার এই জাকাতের এক থলে স্বর্ণ মুদ্রাটা আমি তাকে পৌঁছে দেব, আমার জাকাতের ফরজিয়াটা আমার থেকে সাকিত হয়ে যাবে। আল্লাহবাক ওই বান্দাটা ছুটে ছুটে খোঁজাখুঁজি করবে। আল্লাহর নবী জানিয়েছে একটা গরিব মানুষ তামাম পৃথিবীব্যাপী খুঁজে পাবে না, মানুষটা ছুটে ছুটে হয়রান হয়ে যাবে। আল্লাহর নবী জানিয়েছে আমার ভাইয়ের অমিনাল মাগরিবি আসা, আরও একজন ব্যক্তি মাগরিব থেকে পশ্চিম দিক থেকে ছুটে ছুটে আসবে, তার কাছে এক থলে স্বর্ণ মুদ্রা থাকবে, ওই ব্যক্তিটাও খুঁজতে থাকবে, আল্লাহ এমন কোন গরিব মাদ্রাসা কোথায় আছে, এমন কোন গরিব মানুষ কোথায় আছে, তার কাছে আমার স্বর্ণ মুদ্রাটা তুলে দিয়ে আমার জাকাতের আপনার জাকাতের ফরজিয়াটা আমি আমার কাছ থেকে ঝুলিয়ে নামিয়ে দেব, আপনার জাকাতের ফরজিয়াটা আমার থেকে সাকিত হয়ে যাবে। আল্লাহ বান্দা বান্দিরা
বান্দা, আল্লাহ দুটি বান্দা, একজন ব্যক্তি পূর্ব দিক থেকে ছুটছে, একজন ব্যক্তি পশ্চিম দিক থেকে ছুটছে। ওই দুটি ব্যক্তি ছুটে 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 আল্লাহ নবী জানিয়েছেন দুটি ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, দুটি ব্যক্তির সঙ্গে মোলাকাত হয়ে যাবে, দুটি ব্যক্তির মাথার চুলগুলো খুশকো অবস্থা হয়ে যাবে, তাদের চেহারার কালার পরিবর্তন হয়ে যাবে। আমার বাবাজি ভাইরা এক অপরকে ডেকে বলবে, ভাইরে আমি আজ পূর্ব দিক থেকে কয়েকদিন এই জাকাতের পয়সাটা নিয়ে ছোটাছুটি করছিলাম, আমি কোনো গরিব মানুষকে খুঁজে পেলাম না ভাইজান, একটা মানুষকে আমি খুঁজে পেলাম না, তার কাছে জাকাতের পয়সাটা দেব। ভাইরে আপনার সঙ্গে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, আপনি যদি আমার এই জাকাতের পয়সাটা নিয়ে নিতে তাহলে আল্লাহর কাছে এই জাকাতের হিসাবটা আমাকে দিতে হতো না। আমার বাবাজি ভাইরা আল্লাহর নবী জানিয়েছেন পশ্চিম দিক থেকে আসা মানুষটা ঠিক অ্যাজ ইট ইজ একই কথা বল, ভাইরে আজ কয়েকদিন আমি গরিব মাদ্রাসা এতিম মিসকিনদেরকে খোঁজ করছিলাম, একটা গরিব মিসকিন এতিমের বাচ্চাকে খুঁজে পেলাম না, তার কাছে জাকাতের পয়সাটা তুলে দেব, তার কাছে আমি জাকাতের পয়সাটা তুলে দিয়ে আল্লাহর কাছ থেকে আমি নিষ্কৃতি পেয়ে যাব, এমন জায়গা খুঁজে না পেয়ে আমি পাগলের মতো ছোটাছুটি করছি। আল্লাহর নবী জানিয়েছেন সাবিরা অপেক্ষা করো সাবিরা, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম তখনই তোমাদের কাছে কিয়ামত হাজির হয়ে যাবে, ততক্ষণ কিয়ামত হবে না, কিয়ামত তখনই হবে, তোমাদের অর্থ তোমাদের সম্পত্তি তোমাদের কিয়ামতকে ডেকে নিয়ে আসবে। কি ডেকে নিয়ে আসবে? এই যে কথা বলে কিয়ামতকে ডেকে নিয়ে আসবে। আল্লাহ পাকের নবী সাহাবাই কেরামদের এই কথা বলেছেন, হযরত ওমারও শুনেছেন। আমার বাবাজি ভাইরা হযরত ওমারের জামানাতে, আমার বাবাজি ভাইরা আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহর নবী আল্লাহর হাবিব আপনারা সকলে ওয়াজ শোনা মানুষ ওলামায়ে কেরামরা আছেন, গজওয়ে খন্দকে একটা বিশাল বড় একটা পাথর পড়েছে, সাহাবাই কেরামরা কাটতে পারছিলেন না, তাই না? কাটতে পারছিলেন না। সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, না খেয়ে পাথর কাটছিলাম, গর্ত খুঁটছিলাম, এখন বিশাল বড় একটা পাথর পড়েছে, আমরা তো আর এই পাথরটাকে কাটতে পারছি না। আল্লাহর নবী বললেন, সাহাবিরা আমার কাছে একটা কোদাল নিয়ে আসো। কি নিয়ে আসো? কোদাল দাও, কোদাল। আল্লাহর রসুলের কাছে ফা খাজাল মেওয়াল, আল্লাহর নবী একটা কোদাল নিলে, কোদাল নিয়ে খন্দকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, জি পরিখার যুদ্ধে, খন্দকের যুদ্ধে, ওই যুদ্ধের আরও একটা নাম হলো গজওয়ে আহজাব। এই খন্দকের যুদ্ধে আল্লাহর নবী পাথরের উপরে যখন বিশাল বড় পাথর কাটতে পারছে না, আল্লাহর নবী আখাজাল মেবাল পাথর একটা কোদাল নিয়ে ওই বড় পাথরের উপরে একটা মেরে দিয়েছে, আল্লাহর হুকুমে বিশাল বড় একটা পাথর ভেঙে চুরমার হয়ে বিশাল বড় একটা গর্ত হয়ে গেছে। জোরে বলো, আল্লাহর হাবিবের মুজিজা। তাই যেই পাথরের সঙ্গে লোহা যদি স্পর্শ হয় একটা কি বার হবে? আগুন, আগুন বার হবে। পাথরে পাথরে ঘর্ষণ হলে আগুন বার হয় না? বার হয় না। গাছে গাছে দাবানল লাগলে জঙ্গল পুড়ে ছায় হয়ে যায় না? যায় না। আমার বাবাজি ভাইরা, আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী যেই মেরেছেন একটা আগুন বেরিয়ে গেছে, ওই আগুনের একটা অংশ রুমের দিকে চলে গেছে। কোথায়? রুমের দিকে যেই চলে গেছে, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যে রুমের দিকে একটা আগুন চলে গেছে, আমি রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করি, ওই রুমটা আজকে আজকে অন্য ধর্মের মানুষের কাছে তথা আতিশপুরাসদের কাছে আছে, যারা আগুন পূজারি করে তাদের দখলে আছে। আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম, ওই রুমটাও তোমাদের দখলে চলে আসবে। জোরে বলো, ইমানদারদের কাছে চলে আসবে। জোরে বলো। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, আল্লাহর রসুলের জামানায় হলো না, হযরত আবু বকরের জামানায় হলো না, হয়েছে কার জামানায়? হযরত ওমারের জামানায়। কার জামানায়? আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের রসুল জানিয়েছেন সাবিরা, ও আমার সাবিরা, আল্লাহ নবী জানিয়েছেন সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তোমাদের কাছে দুটি জগৎ দুটি জায়গা তোমাদের দখলে চলে আসবে, একটা হলো রুম আর একটা হলো ফারিস, ওই রুম এবং ফারিস তোমাদের দখলে চলে আসবে। হযরতে ওমারে ফারুকের জামানাতে আমার বাবাজি ভাইরা আল্লাহ নবী সাবি ওমারের জামানাতে সাহাবাইকে আমরা জিহাদ করে, আমার বাবাজি ভাইরা দেখলেন ওই ফারিসে বিশাল বড় একটা রাজপ্রাসাদ আছে, রাজপ্রাসাদ আছে যেখানে রাজা বাদশা বসতে, ওই জায়গায় সুন্দর স্টেজ তৈরি করা আছে, পাশে সুন্দর তৈরি করা নকল গাছ আছে, সোনার গাছ স্বর্ণের তৈরি করা গাছ, পাতাগুলো মণিমুক্তা দিয়ে তৈরি করা, ফলগুলোর কৃত্রিম ফল দেয়া আছে, মণিমুক্তার ফল, কৃত্রিম গাছ বাবা সোনা দিয়ে তৈরি করা। সাহাবাইকে আমরা জিহাদ করে সেখান থেকে সব কিছুকে লুট করে নিয়ে এসে আমার ভাইয়েরা মদিনা
মদিনার মসজিদে নববী শরীফে জমা দিয়ে দিয়েছে, মদিনার মসজিদে নববী শরীফে জেনা জমা করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবি ওমার দেখছেন তাম সাহাবাই কেরামরা আনন্দে আত্মহারা, সকলে আনন্দ করছে। আল্লাহ নবী সাহাবি ওমার ঘুরে এসে দেখেন মদিনার মসজিদে নববী শরীফে আর অর্থ রাখার জায়গা নেই, গোটা মদিনার মসজিদে নববী শরীফে অনেক অর্থ জমা হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবি ওমারে ফারুক অর্থগুলো দেখে এত কান্নাকাটি করছে, এত রোনাজারি করছে, ওমারের দুই চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। তাম সাহাবাই কেরামরা বললে ভাই ওমার, হে খলিফাতুল মুসলিমিন, মুসলিম জানের দ্বিতীয় খলিফা, আমরা জাদ্দ জিহাদ করে আমরা জিহাদ করে আমরা আমরা ফাতা করে নিয়ে এসে ওখান থেকে মাল ও সামানকে সব মদিনার মসজিদে জমা করে দিলাম। এত কষ্ট করে আমরা সব কিছু মাল্লি মদিনার মসজিদে জমা করে দিলাম, আপনি কেন কান্নায় অস্থির হয়ে পড়ে গেছে? আপনার চেহারা দিয়ে কেন কান্না, আপনার চোখ দিয়ে কেন পানি টুপকে টুপকে পড়ছে? আল্লাহ নবী সাহাবি ওমার বলেছিলেন, হে আল্লাহ নবী সাহাবিরা, তোমাদের কি মনে নাই আমার নবী বা জানিয়েছেন? সাহাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিই, আমার ইন্তেকালের পরে আমার উম্মাদ উম্মাদানি আমার সাহাবিরা আমার ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম কবুল করবে, অন্য ধর্ম মেনে নেবে, এটা ভয় আমি করছি না, তবে আমার উম্মাদের উপরে একটা ভয় করছি, তাদের কাছে অর্থ বেশি হয়ে যাবে, তাদের কাছে অর্থ বেশি হয়ে যাবে, অর্থ বেশি হওয়ার কারণে এত আরামের মধ্যে চলে যাবে, এত আয়েস বিলাসিতার মধ্যে চলে যাবে, ওই বিলাসিতাতে ধর্মকে ছেড়ে দিবে, ধর্মকে ভুলে যাবে। আল্লাহ নবী কথা বলেছে, হযরত ওমর বলছে আল্লাহ নবীর কথা কি তোমাদের মনে নাই, আমার নবী ভাগের কথাটা কি তোমাদের মনে নাই? আল্লাহ নবী জানিয়েছিলেন অর্থ তোমাদেরকে বিলাসিতার ভিতর দিয়ে ইসলামকে ভুলিয়ে দেবে, তাই তো আমি ওমর কাছে এই কারণে আল্লাহ আজকে এই অর্থ যদি সাহাবায়ে কেরাম তাবেঈন কেরামদের মাঝে ভাগ করে দেয়া হয় তারা আজকে বিলাসিতার মধ্যে চলে যাবে, অর্থের মধ্যে ডুবে পড়বে, আয়েস আরামের মধ্যে ডুবে পড়বে। হযরত ওমরে ফারুক এই কারণে কেঁদে যার যার হয়ে যাচ্ছিলে, আমার বাবাজি ভাইয়ের আমার সোনার মানিকেরা, অর্থ আপনি কামাই করুন, রোজগার করুন আপনার সন্তানের জন্য, আপনার বিবির জন্য, বাল বাচ্চার জন্য, তবে বাবা শরীয়তকে আগে অগ্রাধিকার দিয়ে দিন, শরীয়তকে আগে অগ্রাধিকার দিয়ে দিন, না না এই দুনিয়া ছেড়ে আমাকে কবরে চলে যেতে হবে, একদিন আমাকে কবরে থাকতে হবে, এই কবে চলে যেতে হবে, না না দুনিয়াতে সারাদিন চিরদিন আমি থাকতে পারবো না। আমার সোনার মানিকেরা বাবাজিরা, আল্লাহর ফেরেশতা জানিয়েছেন তোমার ঠিকানা জান্নাত। আমার বাবাজি ভাইরা, মানুষটা এখন ওই বিছানাতে খড়গড় করতে করতে তার ইন্তেকালটা হয়ে গেছে, মৃত্যুর পরে আমার বাবাজি ভাইরা ওই মানুষটাকে খাটিয়া করে কোথায় নিয়ে যায়? কবরে নিয়ে যায়। তবে আমাদের মতো এরকম সাদা কাফনের কাপড় পরায় না, পরায় না বাবা? আমার গায়ে যেমন সাদা কাপড় আছে তাকে এরকম সাদা কাফনের কাপড়টা পরিয়ে, ছেলে হলে তিনটি কাপড়, মেয়ে হলে পাঁচটা, পাঁচটা কাপড় পরিয়ে তাকে কবরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এখন আমার বাবাজি ভাইরা, আল্লাহর হাবিব জানিয়েছেন ইজা উদি আতিল জানাজা, মানুষের যখন জানাজা নামাজ সমর্পণ করে, ফাহতাম লাহার রিজালু আলা ফাহতাম ফাহতাম লাহার রিজালু আলা আনাকিহিম, আল্লাহর নবী জানিয়েছেন যখন তার জানাজার নামাজ শেষ করে যখন খাটিয়াটা কাঁধে করে নিয়ে আমার ভাইয়ের কবরের দিকে নিয়ে চলে যায়, কোথায় নিয়ে যায় বাবা? আমার বাবাজি ভাইরা কান খুলে শুনে রেখে দি, আল্লাহ নবী জানিয়েছে, আল্লাহ রসুল জানিয়েছে, সাহাবীরা শুনে রাখো, যখন জানাজার নামাজ সমর্পণ করে খাটিয়া করে যখন কবরের দিকে নিয়ে চলে যায়, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ রসুল জানিয়ে দিলাম, খাটিয়া করে কবরের দিকে যখন নিয়ে যায়, আল্লাহর বান্দা যদি নেককার হয়, আল্লাহর বান্দা যদি ইমানদার হয়, ইনকার আর সালেহাতান, আল্লাহর বান্দা ইমানদার হলে ওই বান্দাটা খাটিয়া কাবার কাপড়ের ভিতর থেকে বলে কদামুনি 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 কদামুনি, তাড়াতাড়ি কদ্দিমুনি কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি আমাকে জলদি করে, তাড়াতাড়ি আমাকে জলদি করে, আমাকে আমার গন্তব্যস্থল কবরে তাড়াতাড়ি আমাকে পৌঁছে দাও, না না এই নোংরা পৃথিবীতে আমাকে আর রেখো না, আমি এই নোংরা পৃথিবীতে আর থাকতে চাই না, তাড়াতাড়ি আমাকে কবরে পৌঁছে দাও। তবে আল্লাহ নবী একটা দুর্ভাগ্যের কথা জানিয়ে
জানিয়েছে। এটা আমার ভাইয়েরা বড় দুঃখজনক কথা জানিয়েছে, নবী পাক জানিয়েছেন সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই ইনকানান খায়রা সলিহাতি, ওই মানুষটা যদি নিকার না হয়, ওই মানুষটা যদি গোনাগার হয়, ওই মানুষটা যদি খাতাকার হয়, সে আকা যদি হয়, ওই মানুষটা আল্লাহর কাছে ফরিয়াদ করে তার আত্মীয় স্বজনের দিকে লক্ষ্য করে বলবে ওই ইনকানান খায়রা সলিহাতি, মানুষটা নিকার না হলে বলবে আইনা তাযহাবুন আলাহা ইয়া ওয়াইলাহা, বাবা ছেলে তোমাকে না না লিতপালিত করতে যে, তোমাকে না পালন করতে যে, তোমাকে না বড় করতে যে, তোমাকে ভালো জায়গায় রাখতে যে, আমি সারা জীবন পরিশ্রম করে বাড়লি বিল্ডিং বালাখানা জমিন জায়দাদ ক্রয় করে তোমাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার জন্য রেখে এসেছি, আজকে আমি মারা গেলাম, মরে গেলাম, খাটিয়া শুয়ে পড়লাম, আইনা তাযহাবুন আলাহা, আমাকে কোথায় নিয়ে যাও? আল্লাহ নবী জানিয়েছেন ইসমাউ কুল্লা শাইইন ইল্লাল ইনসান, ও আমার সাহাবীরা শুনে রাখো, ওই মানুষটা এত চিৎকার করতে থাকে কাঁপানে কাপড়ের ভিতর থেকে, তার ওই চিৎকারটা তামা পৃথিবীর সমস্ত জগতে সমস্ত সৃষ্টিজীব সকলে তার ওই কথাটা শুনতে পায়, ইল্লাল ইনসান, আমার নবী পাক জানিয়েছে শুধুমাত্র মানুষ শুনতে পায় না, কারা বাবা? আমরা শুনতে পাই না, এত করে ডাকছে বাবা আমাকে নিয়ে যেও নি, আমরা জীবনে শুনতে পেয়েছিলাম আর কায়ামত পর্যন্ত পাবো না। আল্লাহ নবী বলেছেন আমার ভাইয়েরা ওই মানুষটাকে, ওই মানুষটা বারবার বলতে থাকে তথাপিও তাকে খবরে নিয়ে চলে যাওয়া হয়। আল্লাহর হাবিব বলেছেন আলাউ সামি আল ইনসান সাহাবিরা, যদি পৃথিবীর মানুষ ওই খাটিয়াটা নিয়ে যেতে যেতে তার আওয়াজটা যদি শুনতে পেত, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম পৃথিবীতে তাকে বিচরণ করার ক্ষমতা থাকতো না, লাসাইকা লাসাইকা লাসাইকা, অবশ্যই দেখুন সে আল্লাহর জমিনে পড়ে যেত। একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ।